দেবব্রত দেব, বাবা দিলীপচন্দ্র দেব, কদমতলা বাগন, সাত নম্বর ওয়ার্ড। উনি এখান থেকে প্রায় বিগত এক বছর ধরে ব্যাঙ্গালোরে মন্ত্রীমলে সেলসম্যান হিসাবে কাজ করছিলেন। তো বিগত দু তিন দিন ধরে উনি অসুস্থ ছিলেন, জ্বর ছিলেন। আমরা ফোনে যোগাযোগ করেছি যে জ্বর ছিলেন। কালকে পরশু দিন সাত তারিখ আমরা হঠাৎ রাত্রে 12টার সময় খবর পাই, ভোরে নাকি ফোন এসছে ওদের সাথে লোকজন, যারা বন্ধুবান্ধব স্টাফ আরও ছিল এখানে, ওরা বলেছে যে ফোন করে ও মারা গেছে। আমরা বিশেষ ব্যাপারটা রাত্রে 12টার সময় আমাদের কাছে কল এসছে, আমরা বুঝতে পারিনি জিনিসটা। তারপরে আমরা ওদের বন্ধুবান্ধবের সাথে ফোন করলে কথা বললাম, ওরা বললো হ্যাঁ, আমাদের আরও লোক ছিল ওদেরও পাঠালাম, বললো হ্যাঁ এটা কনফার্ম মারা গেছে, এখন মর্গেতে আছে, এখনও পোস্টমর্টাম হয়নি, পুলিশ রিপোর্ট এখনও আসেনি, পুলিশ রিপোর্ট কালকে আসবে। ওদের দুটা বন্ধু ছিল, রোহিত এখানে কদমতলার প্রেমতলার ছেলে, আরেকটা ছিল সায়ন, এরা নাকি এদের হসপিটালে নিয়ে গেছে। আমরা তো খবর পেয়েছি যে দুটো হসপিটাল নেই, তিনটে ছিল কিন্তু হসপিটালে দুটো নিয়ে গেছে। নেওয়া যাওয়ার পরে ডক্টরের কাছে দিয়েছে, তারপরে ডক্টর ডেথ ডিক্লেয়ার করেছে। নেওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর বলছে অলরেডি ডেথ। তারপরে ডক্টর অলরেডি ডেথ দেখে পুলিশ ইনফর্ম করেছে। পুলিশ ইনফর্ম করার পরে পুলিশ এই জিনিসটাকে হ্যান্ড ওভার করেছে, আর যারা নিয়ে এসেছিল ওদেরকে সন্দেহজনকভাবে পুলিশ অ্যারেস্ট করেছে। এখনও বর্তমানে ওরা হয়তো রিমাইন্ডে আছে কি জানি না। আমাদের ফোন করে কমপ্লেনের জন্য বলেছিল ওনারা, আমরা বলছি কমপ্লেন করলে ডেড বডি আসবে না, আমাদের ডেড বডিটা ইমিডিয়েটলি দরকার ছিল। আমরা বলছি ঠিক আছে 10 বডি আগে আসুক, তারপরে আমরা কমপ্লেনের ব্যাপারে সিদ্ধান্ত নেব। কেন করবেন? এখন লোকালি করবো, আজকাল তো সব অনলাইন, এখান থেকে ওখানে যাবে সব কিছু। কদমতলা থানাতে কমপ্লেন করবেন? এখন আমরা কিছু বলতে পারছি না, যত পর্যন্ত আমরা পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট না পাচ্ছি। আমরা এখানে এফআইআর দাখিল করার ভবিষ্যতে সিদ্ধান্ত নিই, এফআইআর দাখিল করলে ওখান থেকে ইনভেস্টিগেশন রিপোর্ট আসবে, তার ওটার উপরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো এটা প্ল্যানিং মার্ডার নাকি নর্মাল ডেথ, এক্সিডেন্টাল মার্ডার। আচ্ছা।